গুৱাহাটী মহানগরীর বাটপথত এতিয়াও পানি আতরা নাই। আর যুক্ত বাটপথত আসলে এজাক বরষুণ দিলে বান হয় সেই সময় বাটপথর এই মুহূর্ত দুর্গম এখন ছবি আমি দেখবলৈছো, সেয়া হয়েছে হাতীগাঁও পথ। আর হাতীগাঁও পথত এইদরে দেখবলৈ পাওয়া গেছে এফুট তলত এই মুহূর্তত এইদরে বেরিকেড দিবলগা হয়েছে, কারণ এই পথ সমূহ ইতিমধ্যে বন্ধ করবলগা হয়েছে। মাথোন এটা স্থানেই নহয়, এনেকুৱা হাতীগাঁওৰ কেবাটাও স্থান আছে যিসমূহ স্থানত এই মুহূর্ত যান বাহন চলাচল করার কারণে এই মুহূর্ত সুগম হয়ে থাকা নাই, আর যার এয়া হয়েছে প্রকৃত ছবি। আর এইদরে দেখবলৈ পাওয়া গৈছে যে বৃহৎ বৃহৎ গাঁতত এই মুহূর্তত দেখবলৈ পাওয়া গৈছে গুৱাহাটী মহানগরীর বাহন সমূহ চলাচল করেছে। সেই সমূহ পথত যিসমূহ পথত আসলে এজাক বরষুণ দিলে গুৱাহাটী মহানগরীর সর্বত্রে হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়, আর সেই সমূহ স্থানত এই মুহূর্তত দেখবলৈ পাওয়া গৈছে এক প্রকার বৃহৎ বৃহৎ গাঁতত এই সমূহ বাহন চলাচল করেছে। গতি এই ছবিখনেরপর বাহন এক প্রকার রয়ে যাও যাও অবস্থা। তারা আমি অকমান কথা বলতে চেষ্টা করছো, আপনার ব্যস্ত আছে তথাপি কথা পাতিছো যে পথর এই দুর্গম পরিবেশ এজাক বরষুণ দিলেই বান হয় আর এটা বৃহৎ বৃহৎ গাঁত কি করবো, আর উপায় নাই আর এটাতো দেখি আছে, সদায় আপনারা দেখাই আছে, নকরিল তো আমার উপায় নাই, এটা সরকারে করব লাগে। এটা আপনার অসুবিধা হয়েছে না বাহন চলিব? যথেষ্ট অসুবিধা হয়েছে, সকলরে হয়েছে। এতিয়া যদি আপনি অসুস্থ বা রোগীক যদি লৈ আহিব লাগে এই অটোত, আপনি পারিব না এই পথেরে? এইটো কষ্ট, মানে কষ্ট পাব বহুতখানি, যথেষ্টখানি কষ্ট পাব। এনেকুৱা হয়েছে ঘটনা, আমি বেলেগ রাস্তাতে ঘুরে ঘুরাই রাতে নিবলগা হয় কেতিয়াবা আমি এয়া দেখবলৈ লৈছো বাহন ৰৈ যায়, বাহন টানিব নোৱাৰে, কাৰণ এয়া কেমেৰা সন্মুখতে জয়ন্ত সেই দৃশ্যাংশ দেখুৱাইছো। এগৰাকী এয়া সেই দৃশ্যাংশৰে দেখুৱাইছো, দাদা অকণমান কথালৈ চেষ্টা কৰি দিয়ক। এয়া আমি দেখুৱাইছো যে আমাৰ কেমেৰাৰ সন্মুখতে দেখিবলৈ পোৱা গৈছে যে এইদৰে বাহন ৰৈ গৈছে, বাহন আগুৱাব নোৱাৰে, কাৰণ প্ৰায় এফুটৰ ওপৰত তলত গাঁত আছে বৃহৎ বৃহৎ। অকণমান হেলমেটটো খুলিব বুলি কথা যদি পালে হয় কওকচোন। হয় হয়, একদম বেয়াকৈ গাঁত হৈছে, হয় গাঁতবিলাক ৰিপেয়াৰ কৰি দিম ভাল হয় আৰু। আমি আপোনাৰ বাহনখনে দেখিলোঁ যে ৰৈ গৈছে, ৰৈ যায় কিছুমান বাহন ওলটি যায়, মানুহ ৰিক্সা বাহা মানুহ ওলটি গৈছে, এক্সিডেণ্ট হৈছে, মই দেখিছোঁ ইয়াৰ আগত। আর যিমানে সময় বাগৰিব এই গাঁতসমূহ ডাঙৰ ডাঙৰ হৈ গৈ থাকিব, আর দুর্ঘটনা হওয়ার পূর্ণ সম্ভাবনা বিৰাজ কৰিছে। পূর্ণ সম্ভাবনা, মানুহৰ কি হয়, কেদিনা ভৰি ভাঙিছে এজনৰ, এনেকুৱা গতিকে অলপ চাব লাগে। ধন্যবাদ জানাইছো আপোনাক। আর এই মুহূর্তে আমি দেখুৱাইছো সেই পথৰ দুর্গম পথৰ দৃশ্যাংশ, গথৰ দুই কাষে আচলতে মাথোন এই এটা স্থানে জয়ন্ত আমি কলে যে ভুল করা হব, কারণ গুৱাহাটী মহানগরীর কেবাটাও এনেকুৱা স্থান আছে যিসমূহ লাগিলে আপুনি সেয়া লাগিলে হেংৰাবাৰী পথৰ দৃশ্যই চাওক, কাহিলিপাৰা পথৰ দৃশ্যই চাওক, প্ৰতিটো পথতে একেই দুৰ্গম, একেই এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে বৃহৎ বৃহৎ গাঁত। আৰু এই গাঁতসমূহত যিকোনো মুহূৰ্তত এতিয়া সংঘটিত হ'ব পাৰে ভয়ংকৰ অঘটন, আৰু এই ভয়ংকৰ অঘটনৰ পৰা এতিয়া প্ৰশাসনে কি ধৰণে ৰক্ষা কৰে সেয়াও হৈ পৰিছে লক্ষণীয়, কাৰণ দেখিব পোৱা গৈছে যে এইসমূহ গাঁতত যিকোনো প্ৰতিটো পলে আচলতে এয়া দেখিব পোৱা গৈছে প্ৰতিখন বাহন ৰৈ যাব লগা হৈছে, আৰু ইয়াৰ ফলত এক প্ৰকাৰ ক'ব পাৰি যে বৃহৎ যানজঁটৰ যে ইয়াত সৃষ্টি হ'ব এই কথা কিন্তু নুই কৰিব নোৱাৰি, কাৰণ ইতিমধ্যে ৰাতিপুৱা সময় আৰম্ভ হোৱাৰ লগে লগে দেখিবলৈ পোৱা গৈছে এক মিশ্ৰিত যানজঁটৰ ইতিমধ্যে আৰম্ভ হৈছে। গতিকে সময় যিমানে বাগৰিব হয়তো এই যানজঁটৰ হয়তো আৰু অধিক হৈ যোৱাৰ বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা থাকিব। গতিকে আমি স্বাভাৱিকতে এই পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ, আৰু যিসকল সাধাৰণ লোক এই মুহূৰ্তত আগবাঢ়িছে তেওঁলোকৰ পৰা আমি প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। ভয়ংকৰ গুৱাহাটী মহানগৰীৰ ৰাজপথত যিকোনো মুহূৰ্ততে এতিয়া সংঘটিত হ'ব পাৰে ভয়ংকৰ অঘটন, যেন এক ভয়ংকৰ অঘটনলৈ বাট চাইছে এতিয়া প্ৰশাসনে, কিয়নো বিগত দুদিন বা তিনিদিন পূৰ্বে হৈ যোৱা এই বানপানীৰ ফলতে গুৱাহাটী মহানগৰীত কেইবাটাও বাট পথ এতিয়া বিধ্বংসী ৰূপ, অৰ্থাৎ গুৱাহাটী মহানগৰীৰ কেইবাটাও পথত দেখিবলৈ পোৱা গৈছে এফুট ডেৰ ফুট পৰ্যন্ত এতিয়া বৃহৎ বৃহৎ গাঁত, আৰু এই বৃহৎ বৃহৎ গাঁতে এতিয়া বিপদ মাতিছে গুৱাহাটী মহানগৰবাসীলৈ। যিসকলে গুৱাহাটী মহানগৰীৰ এই বাসীয়ে এই মুহূৰ্তত গুৱাহাটী মহানগৰীৰ ৰাজপথ ব্যৱহাৰ কৰিছে সেইসকলে এতিয়া যিকোনো মুহূৰ্তত পদে পদে বিপদৰ সন্মুখীন হোৱাৰ সম্ভাৱনা বৃদ্ধি হৈছে, কিয়নো এই পথসমূহ এই মুহূৰ্তত দেখুৱাইছো আমি সেই পথ যি পথ হৈছে হাতীগাঁও এই মুহূৰ্ত পথ, আৰু এই হাতীগাঁও পথত দেখিবলৈ পোৱা গৈছে এইদৰে বাহন আবদ্ধ হৈ পৰিবলগা হৈছে, কাৰণ ইয়াৰ কাৰণটো হৈছে যে প্ৰায় এফুট এফুটকৈ বা ডেৰ ফুট পৰ্যন্তলৈকে ঠায়ে ঠায়ে এইদৰে বৃহৎ বৃহৎ গাঁত সৃষ্টি হৈছে, আৰু এই গাঁতসমূহে এতিয়া বিপদ মাতিছে মহানগৰবাসীলৈ, কিয়নো ইয়াত আচলতে অসুস্থ ৰোগীৰ কথা দূৰৰে কথা, সাধাৰণ মানুহো আচলতে পাৰ হৈ যোৱা তেনেই এক প্ৰকাৰ দুৰ্গম, আৰু তেনে অৱস্থাতে এতিয়া এইসমূহ বাহন আগবাঢ়িছে। গতিকে এফালে বাহনৰ মেৰামতিৰ কথা আহিব সেয়া দূৰৰ কথা কৈছোঁ, কিন্তু সাধাৰণ যাত্ৰীৰ যি দুৰ্ভোগ এয়া দেখিব পোৱা গৈছে, এয়া এখন বাহন আমি দেখুৱাইছোঁ চকুৰ সন্মুখেৰে আগবাঢ়ি যোৱা এইসমূহ বাহনৰ এয়া
এক প্রকার ভয়ঙ্কর রূপ, এক প্রকার এই ধরনের গুয়াহাটি মহানগরীর পথ সমূহর ব্যবস্থায় বিশেষকৈ জলাকলা হয়েছে। এইদরে দেখবলে পাওয়া গেছে যে পথর দুই কাষে বেরিকেড লগা হয়েছে, কারণ সেই পথ এতিয়া ব্যবহারের কারণে উপযোগী হয়ে থাকা নাই, কারণ তাত সৃষ্টি হয়েছে বৃহৎ বৃহৎ গাঁত, আর এই বৃহৎ গাঁতে যিকোনো মুহূর্তত অমানিশা নাতি নামিও পারে বহুতর পরিয়ালত, কারণ এই সমূহ পথত এতিয়া দেখিব পাওয়া গেছে দেড় ফুট দু ফুট পর্যন্ত একোটা গাঁত, আর সেই গাঁত সমূহত এতিয়া ব্রাহন চলোয়া এক প্রকার এতিয়া দুর্বিহ হয়ে পড়েছে। গতি জমর যন্ত্রণা হওয়া গুয়াহাটি মহানগরবাসী পুনের আন এক যুদ্ধর এতিয়া মুখামুখি, কেনো কেবাটাও পথত এতিয়া বৃহৎ বৃহৎ এইদরে গাঁত, আর সেই গাঁতত দেখবলে পাওয়া গেছে যে যেহেতুকে পানিয়ে এই মুহূর্তে ভরপুর হয়ে আছে, গতি তেনে অবস্থার সেই সমূহ পথ বা সেই সমূহ গাঁত এতিয়া চিনিবর ধরবর অবস্থাত নাই, আর যিকোনো মুহূর্তত হয়তো সংঘটিত হব পারে ভয়ঙ্কর অঘটন, আর তার এতিয়া এতিয়া উমান লাভ করেছে গুয়াহাটি মহানগরবাসী। গতি সজাগ আর সচেতন নহলে পুনর্বার আন এক বিপদর মুখামুখি হব পারে এতিয়া গুয়াহাটির মহানগরবাসী। ভাইটি এই কিমান মান গাঁত আছে? গাঁত মোটামুটি দেড় ফুট মান হব। দেড় ফুট হব, গাড়ি চলাব নারি? উপরে গাড়ি চলালে এটাও তারে দুদিন আগত একটা গাড়ি পাল্টি হয়ে গেছে, যেটা পানি ওভার হয়েছে, আর এটা অকান কমার কারণে গাঁতগুলা দেখাবার কারণে সাইডে দিয়ে গাড়িগুলো যায় আছে। দুর্ঘটনা হব পারে, কোনো গ্যারান্টি নাই, সেফালে গেলে সেই কারণে পুলিশে হেরি আহি দি গেছে, সেফালে দুর্ঘটনা হয়েছে কারণে এটা সাইডে আহি আছে কারণে গাড়িবিল যাব পারিছে, নহলে তো সেই গাঁটা যদি মানুষবিল দেখা না পালা হয়তো তার আগত বহুত গাড়ি পাল্টি হয়ে গেছে, যিকোনো মুহূর্তে এটাও দুর্ঘটনা সংঘটিত হব পারে। আপনি ভাবে না যে এই যুদ্ধ পথ আছে এই পথ সমূহ এটা ব্যবহার করবা উপযোগী হয়ে আছে ভাবে না? হওয়া নাই, এটা বর্তমান উপযোগী হয়ে থাকা না, কারণ এই রাস্তা সদায় পানি হয়ে থাকে, দশ মিনিট বরষুণ দিলে পুরো পানি হয়ে পড়ে, দশ মিনিট বরষুণ দিলে, এটা অল্প যদি চাওক বরষুণ দিব দশ মিনিট দেখলে আপনাদের নিজে দেখা পাব। এটা দেখি যে চপরা চপরে খহিছে আর গাঁত সমূহ ডাঙর ডাঙর হয়ে গেছে, কালি কেবাখনো ই রিক্সা পড়ে গেছে, ইয়াতে বাইক পড়েছে, স্কুলিয়া ছাত্র পড়েছে বাইক লো গাড়ি লোক পড়েছে, ইয়াতে আর দেখা পাই আছে আপনাদের কিমান পানি হয়েছে, আর গোটে আমার ব্যবসায় পরিচালন গোটে পানি সুমাই যায় দোকানবিল মানে একক পানি হয়ে যায় ইয়াতে, অর্থাৎ কব পারি যে এটা এই পথ ব্যবহার করে যিকোনো মুহূর্তে অঘটন সংঘটিত হবে, অঘটন হয়ে আছে, সংঘটিত হয়ে আছে, বর্তমান হয়ে আছে, কোনো ব্যবস্থা করা নাই, কোনো ফালের একো ব্যবস্থা করা নাই, সকল ড্রেন লাইন ব্লক হয়ে আছে। ধন্যবাদ জানাইছো, আর এয়া হয়েছে আসলে প্রকৃত ছবি, তখন যখন ইয়াত স্থানীয় লোক এই মুহূর্তে এই পথ ব্যবহার করেছে বা তার সম্মুখত তখন দৃশ্যাঙ্ক উপভোগ করেছে চাইছে, তখন প্রত্যক্ষ করেছে যে এই পথ এটা ব্যবহারের কারণে উপযোগী হয়ে থাকা নাই, কারণ যিকোনো মুহূর্তে সংঘটিত হব পারে ভয়ঙ্কর বিপদ, এক প্রকার ভয়ঙ্কর বিপদের এটা মুখামুখি বা সম্মুখীন এটা গুয়াহাটি মহানগরবাসী। গতি ইয়ার পিছত এটা প্রশাসনে এই সময় পথত কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হয়ে পড়েছে স্বাভাবিকতে লক্ষণীয়, কারণ পুনর্বার আমি দেখাইছো গুয়াহাটি মহানগরীর হাতিগাঁওয়ের এই পথেই নহয়, গুয়াহাটি মহানগরীর কেবাটাও পথ এই পথ এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে, একেই এতিয়া করবাত যদি এফুট করবাত দেড় ফুট পর্যন্তলৈকে বৃহৎ বৃহৎ গাঁত সৃষ্টি হয়েছে, আর সেই গাঁতরে এতিয়া মহানগরবাসী আগবাড়িছে, আর এই আগবাড়া গুয়াহাটি মহানগরবাসী তার মাজতে বহুতর সংঘটিত হয়েছে কেবাটাও অঘটন, গতি এই অঘটনের পিছত এতিয়া প্রশাসনে এই সমূহ গাঁতত কিভাবে ততালিয়াকৈ ব্যবস্থা গ্রহণ করবনে নাই সেয়াও হয়ে পড়েছে লক্ষণীয়।